16ই আগস্ট ছিল আমার বাবা আর মায়ের অ্যানিভার্সারি, আর সেই অ্যানিভার্সারিতে আমি অনেক রকম পদ রান্না করেছিলাম, তার মিনি ব্লগ তো আসছেই, কীভাবে সেলিব্রেট করেছি। তো আমি সেদিন রান্না করেছিলাম এই মশালা পমফ্রেট ফ্রাই। কীভাবে বানিয়েছিলাম? তেমন কিছুই না, আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার লেবুর রস অল্প লবণ চাট মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর আর কি, হালকা আঁচে তেল গরম করে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে, আর তারপরে রেডি হয়ে যাবে আমাদের মশালা পমফ্রেট ফ্রাই। আমার ফ্রাই আইটেমের মধ্যে এটা বেস্ট লেগেছে। তোমরাও একবার বাড়িতে কাসুন দিয়া স্যালাডের সঙ্গে এরকম মশালা পমফ্রেট ফ্রাই পরিবেশন করো, সকলের ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। আজকের মতো টাটা।